হ্যালো ভিউয়ার্স, আজমির মিউজিক, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন, ধন্যবাদ। মিষ্টি শুকা আম, এই দাঁড়ান তো দেই, কি আম এগুলা? আবার আম নিবেন? হ নামান তো। আচ্ছা দাঁড়ান, এই যে আম। সাইজ নেবেন না বেসাইজ? আম তো কাঁচা মনে হইবে। পাকা বুকে বুকে ব্যথা হয়েছে। টিপেন না, টিপটা টিপটা নরম করবেন, পরে মানুষ আবার খুব এত নরম কে নরম জিনিস মানুষ পছন্দ করে না। মানুষ পছন্দ করে কি জানেন? গরম জিনিস। আর রাখেন তো আপনার গরম জিনিস। আপনি টিপলে টিপলে নরম করতে চান, আপনি আমার শরীরটা একটু টিপে দেন, তাইলেই তো হয়। কি বলেন এগুলা তো? আপনি এটা টিপতেছেন, টিপলে পরে পুজ বেরোবো না আমি? আর পুজ হয় ওই যে ওইটা কি করে ভিতরে থেকে বেরিয়ে আয়, ওইটা কি জানি কো একটা, আমিও জানি না। এ পুজ হবে। আচ্ছা এখন আমের কেজি কত? আমি 10 টাকা করে দিই মনে। কি কেজি? একটা এক কেজি, এক কেজি 10 টাকা? এত বড় বড় আম 10 টাকা কেজি? এই আম আপনার দিব দিব। 10 টাকা দিবেন না ভাই। আমার তো বোন নেই, তোমার আমার বোনের মতো লাগতেছে। তাহলে ভাই আম খাই। আমার বোন তো এরকম গেঞ্জি পরে পরে না তো। আচ্ছা তাহলে আম খাই ভাই। খাও মিষ্টি না। আব্বার বুকের ব্যথা বুঝছ তো? আব্বা ব্যস্ত দিছে তোমার কাছে বেশ মু। আরো সুন্দর করে খাও, বড় করে শসা দাও। খাও 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 পুরোটা খাও। তোমার পকেটে দিয়ে দিলাম। হ্যাঁ থাক, আমি জায়গা জায়গা বোন। হ্যাঁ জায়গা আরে কুত্তার মতো দৌড়াবো না, পুলিশ আইতেছে। শুন, পুলিশ যদি এখানে আইসা জিজ্ঞেস করে বেলার আমার আব্বা করে নাই। আব্বা মানে তোমার মাথা ঠিক আছে? আরে পুলিশ দেখলে কার মাথা ঠিক থাকে? এই দিদি কোন লোক আসছে তোরে? না না কেউ আসে নাই তো এদিকে।
স্যার কি রে সিন্দারের বাচ্চা পালাইলো কই? স্যার এইদিকেই আছে, কোথায় ঝাপটা মেরে রয়েছে, আর কোনো রাস্তা নেই যাওয়ার। আপনি এখানে খাড়েন, আমি এখানে খাড়ে, এখানে থাকতে হবে। উনি কে? আমার মামা, মামা শাশুড়ি। ওস্তাদ আমার একটু সন্দেহ হয়। আমি ওর শাশুড়ি। আচ্ছা যাও মাসুদ সাহেব। হ্যাঁ এখান থেকে লোক বেরোতেছে। হ্যাঁ ঘরটা একটু চার্জ করো তো। স্যার এখানে নিশ্চয়ই আছি, আমার থেকে সন্দেহ লাগছে। ইচ্ছা করতেছে কি জানো, প্রেমের নদীর ধারে তোমারে লইয়া বাঁশি বাজাও। তোমার বাঁশির সুর শুনতে খুব ইচ্ছা করতেছে। বাঁশি বাজে না কে? জায়গা বরাবর দেও, খেলে বাসি ঠিকই বাজবে। হেই হালার ফালা, এটা কি কৃষ্ণের বাসি যে বাজবো? হ্যাঁ হ্যাঁ কি সুন্দর চেয়ার পরে জলাই ধরে রেখেছিস, বাপরে তুই মনে সিঁড়ি ফরাজ লাইলি বসদু। তবে আপনার না হলে অফিস টাইম শুরু হয়েছে। কিসের অফিস টাইম? খানা তুই তুই সাদের মাইতে কাপড় নদী লাঙ্গের লগে উঠালো দেয়া করতে আইসা শালির বেটি। আর এত সুন্দর সাদ, এত লোকে প্রেম করো সাই, তুই আর তোর হাসন দাও না। রে হালার ঘর হালা, মারি আমার গরে তুই রে আ এটা কি আনার কলি ভাইছস? আনার রে মাইলে কলি আ এ লাইলে মজদু সিঁড়ি বরা দইছস, হে যোগ যোগান্তে রইছস। আমার ওসি স্যার কয় আমি সাক্ষী প্রমাণ পাই না, আজকে দেখছিস তুই কেমনে সাক্ষী প্রমাণ পাইছি। তোরে মনে ওসি স্যারের কাছে ধরিল যেই হালার ঘর হাল, আমি নিজের চোখে দেখছি তুই আর বললো কে প্রেম করো। আমি আপনি রিটায়ার্ড এর সময় কি রিটায়ার এই মুহূর্তে আপনি আমার কোনো ঝামেলা করেন না, আর আমিও চাই না তুমি গোসল করে আসো, আমি একটু অজু কালাম করে আসি, কেমন? এই নাকি বড় হুজুর, মায়া রে পাঠাইলো গোসল করতে, এই বলে উজু করবে। এই গোসল করে আসার পরে, উজু করে আসার পর আমাকে হুজুর গো বদনাম শুরু হয়ে গেছে এই কারণে। আল্লাহ তুমি হেফাজত করো। এই সেই হুজুর,
আমার এই মসজিদের দায়িত্ব দিলে আমি সুরা কালমা নাকি ভুল করব, আমি নাকি পারি না, আমার পিছনে মুসল্লিদের নামাজ নাকি জায়েজ না, আরো বয়স হতে হবে পোক্ত পোক্ত আমি হব পোক্ত হয়ে আছে শক্ত পতিতারে নিয়ে এই মজা মাস্তির উপর থাকবো। আমার চাকরি হয়নি হুজুর যে সরাইতে পারবো ইমাম হবো আর সরকারি বেতন দেওয়া শুরু করছে নীতি দেয় দিন চলে যাবে নিউজটা সাইগাম ছড়িয়ে দিতে হবে।